কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত এলসিসি বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আর আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে এলসিসি বাংলা সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সে রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে বস করছো তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত এলসিসি বাংলার সম্পূর্ণ সাদেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও এবং আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। আজকের এই সাদেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র অর্থাৎ আজকের এই ভিডিওটিতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে এলসিসি কোর্সের অন্তর্গত বাংলা সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না তো দেখো কোন কোন বিষয়গুলি ভালো করে প্র্যাকটিস করতে হবে এক নম্বর যে বিষয় সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন তো এখান থেকে ধ্বনি পরিবর্তনের স্বরূপ বৈশিষ্ট্য এবং কারণসমূহ এই কয়েকটা বিষয় একটু স্পেশালি ভালো করে দেখে রাখবে তারপরে দেখো সংজ্ঞা টাইপের কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যেমন সংজ্ঞা ও উদাহরণ আবার ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে টিকা লেখো যেমন একটা তোমাদের সামনে তুলে ধরছি অপিনিহিতি এখান থেকে প্রশ্নটা ঠিক এভাবে আসতে পারে যে অপিনিহিতি কাকে বলে উদাহরণ দাও কিংবা অপিনিহিতির সংজ্ঞা ও উদাহরণ দাও কিংবা অপিনিহিতি সম্পর্কে টিকা লেখো এভাবে কিন্তু আসতে পারে তারপরে অবিশ্রুতি সমীভবন স্বরভক্তি স্বরসঙ্গতি বর্ণ বিপর্যয় শঙ্কর শব্দ জোর শব্দ লোক নিরুক্তি এই যে কয়েকটা বিষয় এগুলো কিন্তু সংজ্ঞা এবং উদাহরণ আকারে প্র্যাকটিস করবে তারপরে এখানেই রয়েছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির উচ্চারণের স্থান ও প্রকৃতি তো দুই নম্বর থেকে এই কয়েকটা বিষয় কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে তারপরে তিন নম্বরে তিন নম্বরে যে মূল কনসেপ্ট সেখানে দেখো কারক রয়েছে বিভক্তি রয়েছে সমাজ রয়েছে প্রত্যয় রয়েছে উপসর্গ রয়েছে অনুসর্গ রয়েছে তো এই কয়েকটা বিষয় এই টু জেড ভালো করে প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষা হলে আর কোনোরূপ অসুবিধার সম্মুখীন হতে হবে না তো ভিডিওটি শেষে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে দেখো কমেন্ট বক্সটা সকলের জন্য খোলা তো তোমরা কমেন্টে এটা জানাতে বলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াশ করছো এবং ডেসক্রিপশন বক্সে এর আগেও আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করেছি তার লিঙ্ক এবং প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক এখানেই পাবে তোমরা সেখান থেকে দেখে নেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্যই নিও সো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই